আজকে আমি আপনাদের সাথে ইউটিউব স্টুডিওর একটা প্রবলেম নিয়ে আলোচনা করব। আপনাদের যাদের ইউটিউব চ্যানেল আছে এবং আপনারা যদি ইউটিউব স্টুডিও অ্যানালিটিক্স চেক করেন এবং সেখানে আপনারা দেখতে পারবেন এরকম একটা নোটিফিকেশন বা মেসেজ আপনাদের সামনে শো হবে এবং সেখানে লেখা থাকবে, উই আর এক্সপেরিয়েন্সিং ইস্যুস উইথ দ্য সিস্টেম ফর রিয়েল টাইম ডেটা, ইট মে কজ ইনঅ্যাকিউরেট ভিউ কাউন্টস অ্যান্ড রিপোর্টস অফ ভিডিও পারফরমেন্স, উই আর ওয়ার্কিং অন দ্য ইস্যু। আপনাদের ফোনের ইউটিউব স্টুডিও অ্যানালিটিক্সে এটা চলে আসবে এবং আপনারা যদি কম্পিউটারের ইউটিউব স্টুডিও অ্যানালিটিক্সের যে রিয়েল টাইম ভিউ সেটা চেক করেন, ঠিক এই যে একটা সিম্বল দেখতে পাচ্ছেন এবং এখানে মাউস ওভার করলে আপনারা ঠিক এই যে মেসেজ এটা কিন্তু আপনাদের সামনে শো হবে। এবং আপনারা যদি ইউটিউব স্টুডিও অ্যানালিটিক্সের অন্য অপশনগুলোতে দেখেন এবং এখানে দেখতে পাচ্ছেন যে রিয়েল টাইম, এই রিয়েল টাইমেও আপনাদের সামনে ঠিক এরকম একটা মেসেজ আসবে। এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন ভিউজের, এখানেও যদি আমরা মাউস ওভার করি এবং এই মেসেজটা কিন্তু শো হবে। ওয়াচ টাইম, এখানেও মাউস ওভার করলে এই মেসেজটা শো হবে। তো এটা আসলে ইউটিউবের সিস্টেম ইরোরের জন্য এই প্রবলেমটা হয়ে থাকে। এটা খুব ইউটিউবের মাইনর একটা ইস্যু, এরকম প্রবলেম ইউটিউবে প্রায়ই হয়ে থাকে। এটা বেশ কিছুদিনের জন্য এই প্রবলেমটা হয়, তো এটার জন্য আপনাদের ইউটিউব চ্যানেলে কোনো ইফেক্ট পড়বে না, তো আপনারা নিশ্চিন্ত থাকতে পারেন। এরকম প্রবলেম এ যাবৎকালে ইউটিউবে অনেকবার এসেছে, ইন ফিউচারেও আসবে। ইউটিউবের যে এক্সপার্ট টিম বা সিস্টেম যারা ম্যানেজ করে তারা যখন এটা ঠিক করবে, অটোমেটিক্যালি আপনাদের ইউটিউব স্টুডিও থেকে এই প্রবলেমটা সলভ হয়ে যাবে।